আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বলি যে আমাদের পড়াশোনায় মনোযোগ থাকে না, এই বিষয় নিয়ে তোমরা অনেকেই আমাদের ইনবক্সে মেসেজ করো যে ভাইয়া আমি অনলাইনে পড়াশোনা করতেছি বা রুমে পড়াশোনা করতেছি কিন্তু কোনো বিষয় আমি মনে রাখতে পারতেছি না, এর সমাধান আসলে কি হতে পারে? আমরা যেহেতু অনলাইনে যেহেতু ক্লাস করি, ফেসবুকে ক্লাস করি, আর ক্লাসের মাঝেও কিন্তু আমরা বিভিন্ন সময় ফেসবুক স্ক্রলিং করি, আর ফেসবুক স্ক্রলিং করার মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেজ, অনেক আনন্দ বা দুঃখ বা বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসে, আর এইগুলো আমাদেরকে একটা আসক্ত আকারে কিন্তু করে রেখেছে। আর এই আসক্তি থাকার ফলে আমরা মনোযোগ এক কথা ধরে রাখতে পারি না। আমি যদি একটা উদাহরণ দিই যে আমরা যদি সকাল থেকে মোবাইলে হাত দিই, তখন মোবাইল সারাদিন মোবাইল চালানোর পর যে দিন শেষে আমি মোবাইল থেকে কী শিখলাম এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে থাকে না। এটা সবার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো ঘটে। এখন আমাদের সামনে যেহেতু পরীক্ষা আছে সেক্ষেত্রে এবং আমরা অনলাইনে পড়াশোনা করি, এখন আমাদের মনোযোগটা কীভাবে ধরে রাখা যাবে এটার একটা ফর্মুলা আমি তোমাদেরকে জানাবো। এটা করার জন্য সবসময় একটা মনস্থির করতে হবে যে আসলে আমি দিনের নির্দিষ্ট একটা সময় আমি ফোনের যত যাবতীয় কাজ আছে সেগুলো সম্পাদন করব। আমাদের যখন অনলাইনে ক্লাসগুলো থাকে, ক্লাসের সময় আমি জাস্ট ক্লাস করে আমি ফেসবুক থেকে বের হয়ে যাব, এবং আমার যখন পড়ার টাইম থাকবে সেই সময় আমি পড়াশোনা করব। এই মোবাইলের আসক্তি এবং ফেসবুক স্ক্রলিংয়ের ফলে আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন সময় মানসিক রোগের দিকে কিন্তু নিয়ে যায়, আর এগুলো থেকে বাঁচার জন্য এবং আমাদের মনোযোগ ধারণ করা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমরা ফেসবুককে যত পারি কন্ট্রোল করে চলব, এবং আমাদের অফলাইনে পড়াশোনায় বেশি মনোযোগ হতে হবে। সবার জন্য শুভকামনা, আমি সজীব হোসেন।